দেশের সাহিত্য সংস্কৃতিকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা কবিগুরু বলেও চিনি, জানি এবং শ্রদ্ধা করি। এরই সুবাদে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে দেশ এবং বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কত কিছুই না হয়েছে, রাজ্যেও হয়েছে অনেক কিছুই। বিশ্বকবির স্মৃতিকে স্মরণে রেখে খোয়াই দক্ষিণ জাম্বুরা এলাকায় চালু করা হয়েছে কবিগুরু নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী নামাঙ্কিত এই বিদ্যালয় মাঠে বর্তমানে চলছে জুয়া খেলার রমরমা আসর। জুয়া খেলার এই আসরে রয়েছে হ্যান্টিং, ছান্ডামুন্ডা, চরকিসহ আরও কত কী। আর সন্ধ্যা খুনি এলে এই সমস্ত জুয়ার ফাঁদে হাজির হয় শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত। এদিন কবিগুরু নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে আয়োজিত রমরমা জুয়া ব্যবসায় একাধিক 10 থেকে 11 বছরের যুবককেও দিব্যি জোয়া খেলতে দেখা গেল। বড়দের সাথে পাল্লা দিয়ে দিব্যি জোয়া খেলছে তারা। দেখলেন তো, দিব্যি হাত নেড়ে জোয়া খেলায় বিজয়ের উল্লাস প্রকাশ করছে ছেলেটি, না তার আশেপাশে বড়রা তাকে নিষেধ করেনি। হ্যাঁ, জোয়ারিদের পাতা জোয়ার ফাঁদে শৈশবকে হারিয়ে যেতে দেখেও কবিগুরু নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে উপস্থিত অভিভাবকরা কিন্তু নীরব ছিলেন। তেমনিভাবে নীরব ভূমিকায় রয়েছে পুলিশ প্রশাসনও। এর জন্য অবশ্য জোয়া ব্যবসায়ীদের হপ্তা গুনছে পুলিশ। আসলে এক নিদারুণ পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলছি আমরা এবং আমাদের সমাজ। আমাদের বিবেক, মূল্যবোধ প্রভৃতি মানবিক গুণগুলি ক্রমে হারিয়ে যাচ্ছে, আর এভাবেই ধীরে ধীরে এক প্রগাঢ় আধার ঘনিয়ে আসছে আমাদের সামনে। পিওর রিপোর্ট, আর ইনিউজ।